ফুটবল খেলা একজন রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডিফেন্ডার হচ্ছেন একজন মাঠের প্রান্তবর্তী অংশের খেলোয়াড় যার প্রাথমিক ভূমিকা হচ্ছে খেলার সময় বিপক্ষ দলের আক্রমণ প্রতিহত করা এবং প্রতিপক্ষ দলকে গোল করা থেকে বিরত রাখা। রক্ষণভাগের খেলোয়াড়ের অবস্থান হচ্ছে গোলরক্ষকের সামনে এবং মধ্যমাঠের খেলোয়াড়ের পেছনে। তো আমাদের আজকের ভিডিও বিশ্বসেরা 10 জন ডিফেন্ডারকে নিয়ে। তো কে কে আছে এই 10 জনের লিস্টে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10 গ্যারেট পিকে। গ্যারেট পিকে একজন স্পেনীয় সাবেক ফুটবল খেলোয়াড় যিনি রক্ষণভাগে খেলতেন, তাকে তার প্রজন্মের সেরা ডিফেন্ডার একজন মনে করা হয়। বার্সেলোনা যুব একাডেমি লা মাসিয়া থেকে তার উদ্ভব ঘটেছে। বর্তমানে তিনি বার্সেলোনাতে ডিফেন্ডার হিসেবে খেলেন। পিকে বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার। নাম্বার 9 নিকোলাস ওটামেন্ডি। নিকোলাস ওটামেন্ডি হলেন আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার, যিনি পর্তুগিজ লীগের ক্লাব বেনেফিকা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। ওটামেন্ডি ফুটবলে খুবই ভয়াবহ একজন ডিফেন্ডার। তার পায়ের সামনে তিনি কাউকে ছাড় দেন না, তার শক্ত পায়ে তিনি বিপক্ষ দলে গোল ঠেকিয়ে দেন। বর্তমানে তিনি একজন সেরা ডিফেন্ডার। নাম্বার 8 ক্যাসেমিরো। ক্যাসেমিরো হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। ক্যাসেমিরো ফুটবল জগতের ভয়ানক একজন প্লেয়ার, ফুটবলের এক আতঙ্কের নাম ক্যাসেমিরো। তার অতিরিক্ত রাগ আর তেজের জন্য মাঝে মাঝে লাল কার্ড দেখেন। ক্যাসেমিরো তার পায়ের জাদু দিয়ে বিপক্ষ দলে গোল ঠেকে দিতে পারেন। তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মিড ডিফেন্ডার হিসেবে খেলেন। নাম্বার 7 মার্কিনিওস। মার্কিনিওস হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব পিএসজি এবং ব্রাজিলীয় জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। মার্কিনিওস অনেকটা তেজি ও রাগী স্বভাবের। তিনি তার পায়ের তেজ ও জোর দিয়ে বিপক্ষ দলের বলকে ডিফেন্স করেন এবং মাঝে মাঝে গোলও করেন। নাম্বার 6 আশরাফ হাকিমি। আশরাফ হাকিমি হলেন স্পেনের জন্মগ্রহণকারী মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ফরাসি লীগে ক্লাব পিএসজি এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। হাকিমি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারের মধ্যে একজন। হাকিমি মূলত ডিফেন্ডার হলেও তিনি মাঝে মাঝে মিডফিল্ডার হিসেবেও খেলেন এবং তিনি তার পায়ের জাদু দিয়ে অনেক গোলও করে থাকেন। নাম্বার 5 জোয়াও ক্যানসেলো। জোয়াও ক্যানসেলো একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি ম্যানচেস্টার সিটি থেকে ধার নিয়ে বুন্দেসলিগা কাপ বায়ার্ন মিউনিখের হয়ে ফুলব্যাক বা উইং ব্যাক হিসেবে খেলেন। তিনি পর্তুগাল জাতীয় দলে প্রতিনিধিত্ব করেন। তিনি একজন সৃজনশীল, দক্ষ, শক্তিশালী ও বহুমুখী খেলোয়াড়। ক্যানসেলোকে বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 4 থিয়াগো সিলভা। থিয়াগো সিলভা হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলের জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। বর্তমান বিশ্বের সেরা অভিজ্ঞ ডিফেন্ডার হলেন থিয়াগো সিলভা। তিনি তার দক্ষ পায়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের ডিফেন্স করেন এবং গোল সেভ করেন। বর্তমানে থিয়াগো সিলভাকে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ধরা হয়। নাম্বার 3 সার্জিও রামোস। সার্জিও রামোস হলেন একজন স্প্যানিশ পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি ফরাসি ক্লাব পিএসজি এবং বর্তমানে স্পেন দলে অধিনায়ক হয়ে খেলেন। প্রধানত তিনি একজন কেন্দ্রীয় ডিফেন্ডার হিসেবে খেলে থাকলেও সমানভাবে একজন মানসম্মত ব্যাকের দায়িত্বও পালন করেন। অনেকের মতে রামোসকে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। তার পাসিং ও গোল করার ক্ষমতার জন্য গোটা বিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। লা লিগার শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড় হয়েছেন রেকর্ড 5 বার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। নাম্বার 2 অ্যান্টনি রুডিগার। অ্যান্টনি রুডিগার হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং জার্মানির জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। রুডিগার হলেন একজন সেরা ডিফেন্ডার এবং জার্মানির রক্ষণভাগের প্রাণভোমরা। রুডিগার তার দক্ষ পায়ে ডিফেন্স স্কিল দিয়ে বিপক্ষ দলের শট এবং গোল সেভ করেন। বর্তমান বিশ্বের একজন অন্যতম সেরা ডিফেন্ডার হলেন অ্যান্টনিও রুডিগার। নাম্বার 1 ভার্জিল ভ্যান ডাইক। ভার্জিল ভ্যান ডাইক হলেন একজন ডাচ পেশাদার ফুটবলার, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব লিভারপুল এবং নেদারল্যান্ড জাতীয় দলের জন্য সেন্টার ব্যাক হিসেবে খেলেন। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত ভ্যান ডাইক তার শক্তির নেতৃত্ব ও বায়বীয় ক্ষমতার জন্য পরিচিত। ভ্যান ডাইক হলেন এমন একজন ডিফেন্ডার, তার সামনে দিয়ে বল নিয়ে গোল দেওয়া প্রায় অসম্ভব। তার অসাধারণ ডিফেন্সিং স্কিল দিয়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতিহত করেন। বর্তমান বিশ্বের নাম্বার 1 ডিফেন্ডার হলেন ভ্যান ডাইক। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। এই সেরা 10 জন ডিফেন্ডারের মধ্যে আপনার ফেভারিট ডিফেন্ডারকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।